ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি অচিরেই নূপুর শর্মা এবং জিন্দালের কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করুন, নইলে কিন্তু বাংলা নয় গোটা বিশ্বের মুসলিম তাওহীদী জনতা যেই আন্দোলন চালিয়ে যাচ্ছে, যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, যে আন্দোলন করে যাচ্ছে, সকল মানুষ দলমত নির্বিশেষে রাস্তায় নেমেছে, কালেমার পতাকা কালেমার ঝান্ডা হাতে নিয়ে তাকবীর দিয়ে স্লোগান দিচ্ছে বিশ্বনবীর সম্মান রক্ষার্থে, আপনি যদি তাদের বিচার না করেন এই মুসলমান কিন্তু ক্ষান্ত হবে না, এই মুসলমান কিন্তু রাস্তা থেকে ঘরে ফিরবে না, এই মুসলমান কিন্তু আন্দোলন থামাবে না। ইসলাম যে কোরআনে শান্তির কথা বলেছে, মৈত্রীর কথা বলেছে, ঐক্যের কথা বলেছে, সেখানে ভালোবাসার কথা বলেছে, প্রেমের কথা বলেছে। আসসালামু আলাইকুম দর্শক, এবার নূপুর শর্মার 12টা বাজিয়ে দিল। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে লক্ষ লক্ষ মুসলিমদের সাথে যোগ দিল ভারতের একজন স্বামীজি। প্রিয় দর্শক, লক্ষ লক্ষ মানুষের সামনে বিশ্বনবী প্রিয়নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে স্লোগান দিল একজন হিন্দু স্বামীজি বা পণ্ডিত। প্রিয় দর্শক, ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। আজকে ভারতের কয়েকটি ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো। এমন একজন ব্যক্তি ভারতে কঠিন থেকে কঠিন গর্জন দিয়েছে, যেই গর্জনে ভারতের সেই বেইমানগুলোর ঘুম হারাম করে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, তার সাথে দেখাবো বাংলাদেশের সংসদে একজন সংসদ সদস্য বর্তমান ইস্যু নিয়ে সেই নূপুর শর্মার বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছে। চলুন প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, কারণ আজকের এই ভিডিওতে অসংখ্য অসংখ্য বা অসাধারণ কিছু আকর্ষণীয় ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছে। প্রিয় দর্শক, আজকে ভারতের কিছু মুসলমান এবং হিন্দুরা পর্যন্ত দেখিয়ে দিয়েছে বিশ্বনবীর মর্যাদা কতটুকু। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি ছোট্ট একটি মাসুম বান্দার একটি ছোট্ট প্রতিবাদ দিয়ে। চলুন প্রিয় দর্শক দেখে আসি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন ছোট্ট একটি মাসুম ব্যক্তি, সে কিন্তু অসাধারণভাবে গজলের মাধ্যমে প্রতিবাদ করলেন, সত্যি অসাধারণ লেগেছে। যারা ভিডিওটি ভালো লেগেছে দেখে অবশ্যই একটি লাইক কিন্তু আশা করছে। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে এবার ভারতের একজন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী একজন যুবক কীভাবে হুঙ্কার দিয়ে গোটা ভারত কাঁপিয়ে দিল এবং নূপুর শর্মা জিন্দালের ঘুম হারাম করে দিল। চলুন প্রিয় দর্শক, সেই বক্তব্যটি আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি। আমি এই দক্ষিণ চব্বিশ পরগনা সাতুলিয়া ভাঙর এলাকার সমস্ত মানুষের কাছে, এই সমস্ত মানুষের সামনে আমার রব, আমার খোদা, আমার আল্লাহ তাআলার কাছে একটাই আবেদন করি, একটাই দোয়া করি, হে আল্লাহ, এই দক্ষিণ চব্বিশ পরগনার সাতুলিয়ার মাঠ থেকে আপনার অসংখ্য বন্দার তরফ থেকে আমি আপনার কাছে দোয়া করছি, আমাদেরকে হযরত উমরের মতন জাজবা দাও, আমাদেরকে হযরত উমরের মতন শক্তি দাও, যে শক্তি আমাদেরকে হযরত উমরের মতো মানসিকতা দাও। আমার ভাইরা অনেক ইতিহাস, অনেক ভূগোল, অনেক কিছু বললো, আমাদেরকে দেখে অনেকে বলছে এটি অশিক্ষিত মুসলমান বলে একটু কিছু হলে, একটু কিছু হলে মিছিল বার করে দিচ্ছে। তাদেরকে বলতে চাই, আমার প্যারে হাবিব, আমার মুস্তফার জন্য তোমরা যদি আমাদেরকে অশিক্ষিত বলো করা যায় না। হ্যাঁ, আমরা নবীর প্রেমে অশিক্ষিত হতে চাই, আমরা নবীর প্রেমে জান দিতে চাই। কিসের অশিক্ষিত, কিসের শিক্ষিত, কিসের কি, অত কিছুই বুঝি না। যদি বুঝতাম তাহলে আজকে কোন রাজনৈতিক ছত্র ছায়ার ফলে আমরা কোন রকম গোলামির শিকল ছিঁড়ে দিয়ে আমার প্যারে হাবিবের জন্য এই জায়গায় উপস্থিত হতাম না। আরে নূপুর শর্মা, তোমরা ভাবছো তোমাদের বাবা রাম রহিম অসংখ্য মহিলাকে রেপ করেছে, তোমাদের নেতা বাবা রাম রহিম সহ অনেক এরকম রাম রহিমের চেলা চামুন্ডা আছে, আমরা কোনোদিন মন্তব্য করি না। যদি মানুষ মনে করে থাকে যে বাবা রাম রহিম কেউ তো অনেক কিছু বলে, তো আমরা না হয় একটু নবী সাহেবের সম্পর্কে বললাম, কি যায় আসে, ধারণা নেই, ধারণা নেই, আমার ছেলে, আমার পরিবার, আমার স্ত্রী, আমার কন্যা, সমস্ত কিছুকে জ্যান্ত জ্বালিয়ে দিলেও যে ব্যথা হবে না, আমার নবীকে একটু আজর কাটলে তার থেকে বেশি কষ্ট হবে। এই জান, হে আল্লাহ,
ক্ষমা চাইছে, মাফ চাইছে আপনার আরশের নিচে এই পৃথিবীতে আমার মুস্তাফার শানে যারা গুস্তাখি করে আমরা এখনো তার বিচার করতে পারিনি। আল্লাহ আল্লাহ নবীজির শানে নবীজিরকে নিয়ে যে গুস্তাখি রাসূল এখনো আপনার পৃথিবীতে আছে আমরা আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সাতুরিয়াবাসী আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ তোমার কাছে আমাদেরকে মাফ করো। তোমার ভালোবাসার মানুষ তোমার প্রিয় হাবিবের জন্য আমরা এখনো এই পৃথিবীর আরশের নিচে আপনার হাবিবকে যারা কটুক্তি করে সে এখনো এই পৃথিবীতে বিরাজ করছে। হে আল্লাহ 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 ক্ষমা চাই মাফ চাই সবার পক্ষ থেকে তোমার কাছে আমরা তোমার রহম দিতে চাই। এই কুরুচিকর মন্তব্যের জন্য আমাদের কাছ থেকে তুমি রহম তুলে নিও না আল্লাহ। হে আল্লাহ কসম আল্লাহর আজকে এই মুহূর্তে যখন আমি আসছিলাম নিউ টাউনে আমার সংখ্যালঘু ভাই আমার আজমের সন্তান এক দোকানদার তাকে বললাম এই সাতুরিয়া বাজার যাচ্ছি কেন না তো আমার নবীকে যারা কুরুচিকর মন্তব্য করেছে সেই দোষীদের শাস্তি পাওয়ার জন্য আমার ভাই লাল টুপি পরে দাঁড়িয়ে আছে বিরিয়ানি বিক্রি করে। আরে বিরিয়ানিওয়ালা বিরিয়ানিওয়ালা তোমার হাবিব তোমার মাস্তাকে কুরুচিকর মন্তব্য করেছে এখনো তোর বিরিয়ানি বেচা যায় না। হ্যাঁ কত বিরিয়ানি বেচিস তুই শোনার সাথে সাথে হাঁড়ি ছেড়ে দিয়ে বিরিয়ানি কাটতে কাটতে এসছে। আরে হ্যাঁ নূপুর সমাজ চাস্তা ভাই এই এলাকায় এই রাজ্যে যারা বাস করে বিভিন্ন সময় যারা মিসকল মেরে ভাতৃত্ব বোধকে নষ্ট করতে চায় তাদেরকে বলছি এই নূপুর শর্মার চাস্তা ভাই ফুপাতো ভাই এই এলাকাতে যারা টুকটুক টুকটুক করে ঘুরে বেরিয়ে বিভিন্ন জায়গায় সুসুরি আর চুলকানি মেরে এলাকার শান্তি নষ্ট করার চেষ্টা করছো এই নূপুর শর্মা তোমার দিদিকে দেখে শিক্ষা নিয়ে যাও। আন্দোলন প্রতিবাদ নিশ্চিত হবে হবেই হবেই। প্রিয় দর্শক শ্রোতা শুনলেন এবার ভারতের একজনের বক্তব্য। আজকের এই ভিডিওর লাস্ট মুহূর্তে কিন্তু অবশ্যই সেই ভারতের স্বামীজি লক্ষ লক্ষ মানুষের সামনে অবশেষে সেই নূপুর শর্মাকে কঠিন থেকে কঠিন বাস দিল সেই ভিডিও ফুটেজটি দেখাবো। তো দেখানোর আগে আরও একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি বাংলাদেশের সংসদে এই বিষয়টি নিয়ে কী বলতেছে একজন সংসদ সদস্য। 90-95% মানুষ মাননীয় স্পিকার আমরা কিন্তু আমরা হাজি হজ করে আসছি মাননীয় স্পিকার। হজের সময় আমরা বলি কি যে আমরা ইসলাম ধর্ম আমরা হজ করেছি আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা আমরা সবসময় চেষ্টা করি কি তাকে খুশি রাখার জন্য দেশ বিদেশ যে কোনো প্রান্ত থেকে। আমি একজন মুসলমান সকল ধর্মের প্রতি আমার সমান শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে মাননীয় স্পিকার। আমি কিছুক্ষণ আগে সংসদে ঢোকার আগে আমি ক্যাফেটেরিয়াতে বসেছিলাম যমুনা টেলিভিশন আমি কিছুক্ষণ আগে দেখতে পেলাম মাননীয় স্পিকার ভারতে বর্তমান পুলিশ বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা যারা সেখানে বিদ্রোহ করেছে তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার। কেন আমাদের দেশ থেকে এত পররাষ্ট্রনীতি এত নতজন কেন মাননীয় স্পিকার আমরা একটা প্রতিবাদ তো করতে পারি মাননীয় স্পিকার কেন করছে না সে হাই কমিশনের তলব করা হোক যে আমরা কারো বিপক্ষে না আমরা সকল ধর্মকে মত মধ্যেই সকল বর্ণকে মানি কিন্তু তা আপনারা এটা করছেন এটা সারা বিশ্ব ছড়িয়ে পড়েছে এবং এটা বন্ধ করা হোক এটা তো অন্তপক্ষে জানাতে পারি মাননীয় স্পিকার কেন জানাচ্ছেন আমার দেশ। প্রিয় দর্শক শ্রোতা শুনলেন সংসদ সদস্যের কাছ থেকে অর্থাৎ ভারতে নূপুর শর্মা আমাদের বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করার পর থেকেই কিন্তু আজকে গোটা সোশ্যাল মিডিয়ায় ঝড় চলছে এবং গোটা বিশ্বের সকল মুসলিম তাওহিদি জনতা বিক্ষিপ্ত হয়েছে এবং বাংলাদেশে এমন একটি বিষয় আমরা দেখতে পেরেছি যেখানে শুধু আলেম ওলামা নয় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছাত্রী বোরকা ছাড়া ছাত্রী বোরকাওয়ালা মেয়েরাও কিন্তু অবশেষে বিশ্বনবীর পক্ষ নিয়ে স্লোগান দিয়েছে এবং রাস্তায় নেমেছে নূপুর শর্মার ফাঁসি চেয়েছে। প্রিয় দর্শক শ্রোতা যাই হোক আপনারা সকলে বুঝতে পারেন সংসদ সদস্যের কাছ থেকে আজকে বিশ্বনবীর প্রতিবাদ করার কারণে ভারতের কিন্তু অনেক মুসলমানদের ক্ষয়ক্ষতি করা হয়েছে এবং তাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা আমরা মহান প্রভুর কাছে বিচার দিলাম যারা আমাদের প্রিয় নবীকে নিয়ে কটূক্তি করেছে এবং প্রিয় নবীকে অপমাননা করেছে এর প্রতিবাদে যে মুসলমানরা আজকে ভারতে মুসলমানরা রাস্তায় নেমেছে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে যারা এই কাজটি করেছে তাদেরকে আল্লাহ তাআলা যেন উপর থেকে ফয়সালা করে উপর থেকে যেন তাদের বিচার করে। অবশ্যই আল্লাহ তাআলা বিশ্বনবীর ভালোবাসায় বিশ্বনবীর সম্মানে বিচার তো আল্লাহ তাআলা করবে অবশ্যই কিন্তু আমরা মুসলমানদের ইমানি দায়িত্ব আমাদের প্রতিবাদ করা। যাই হোক প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে এবার আরও একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি ভারতের আরও একজন ব্যক্তি কঠিন থেকে কঠিন হুঙ্কার দিয়ে বিশাল বড় সমাবেশ গরম করে তুলেছে। বিশ্বনবীর অপমানকে মানছি না মানবো না মানছি না মানবো বিশ্বনবীর অপমানকে মানছি না মানবো না মানছি না মানবো না। গতকাল কাতার বলে একটি দেশ আছে যে দেশ থেকে সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যারা কাতারে বসবাস করে রোজি রোজগার করে ইনকাম করে তাদেরকে ভারত ফেরত দিতে হচ্ছে ভারতে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। ভারতবর্ষের মতন একটা জঘন্য দেশ সেই দেশের মানুষকে আমরা আর এদেশে রাখবো না।
কার জন্য হচ্ছে? এই একমাত্র নরেন্দ্র মোদির জন্য হচ্ছে। ভারত স্বাধীনতার পর থেকে অনেক প্রধানমন্ত্রী এসেছে, গোটা বিশ্বের বুকে এরকম প্রধানমন্ত্রীর মুখ ফুটতে দেখা যায়নি। তাই সেই প্রধানমন্ত্রীকে আমরা এই মঞ্চ থেকে পদত্যাগ চাচ্ছি। এরকম প্রধানমন্ত্রীকে আমরা বিশ্বের বুকে দেখতে চাই না। শুধু তাই নয়, গোটা পৃথিবীর 57টা দেশ মুসলিম রাষ্ট্র, কটা বললাম? গোটা বিশ্বে হিন্দু রাষ্ট্র একটাও নেই, গোটা বিশ্বে হিন্দু রাষ্ট্র একটাও নেই। মোদী চেষ্টা করছে হিন্দু রাষ্ট্র বানানো যায় কিনা, কিন্তু ভারতবর্ষের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যতদিন বেঁচে থাকবে এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে পারবে না, পারেনি আর পারবে না। এছাড়াও গোটা পৃথিবীতে 27টা দেশ, তাদের মাতৃভাষা হলো আরবি। যে আরবি ভাষায় কোরআন শরীফ অবতীর্ণ করেছেন স্বয়ং পৃথিবীর স্রষ্টা আল্লাহ তাআলা, আর যার উপরে নাযিল করেছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর সাথে বেয়াদবি। এই শয়তানের পৃথিবীর মানুষ যা শাস্তি দেবে তো দেবে, খোদার পক্ষ থেকে দেখবেন, আপনারা মিডিয়ায় লক্ষ্য রাখবেন, খোদার পক্ষ থেকে ওর যে কি হবে, ওর যে কি হবে, গোটা পৃথিবীর মানুষ আপনারা দেখতে পাবেন। হ্যালো জেরুসালেম, আমি আমার বাপ, আমি আমার মার নামে যদি কেউ বললে সেই বেঈমানের বাচ্চাকে কি আমি ছেড়ে দেব? আমার ছেলেকে যদি আমার সামনে কুরবানি করে আমার জীবন থাকতে কি আমি ছেড়ে দেব? আমার বাপ, আমার পিতা, আমার ছেলে, আমার মেয়ে, তার চাইতে যদি রসুলকে না ভালোবাসে সে মুমিন নয়। রসুলের হাদিস ফলে সেই রসুলকে অপমান করবে আর আমি ঘটক পুকুরে চা খাবো, এটা কি হবে? আমরা ঘটক পুকুর নয়, গোটা পৃথিবী 57টা দেশ ছাড়া সবাই ধিক্কার জানাচ্ছে, সবাই নরেন্দ্র মোদীর মুখে জুতো মারছে বন্ধুগণ। কিন্তু আমাদের আন্দোলন, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন কালকে সাংবাদিক সম্মেলন করে, কি বলেছেন? গতকাল ন্যাশনাল হাইওয়ে 6 নম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্যাম ছিল, অনেক মানুষ তারা হাসপাতালে যাবে, তারা অনেক অসুস্থতা দেখতে যাবে, অ্যাম্বুলেন্স যাবে, মানুষের অসুবিধা হবে, ফলে রাস্তা আটকে মিটিং ইসলামে অনুমোদন নেই। আমাদের পশ্চিমবঙ্গ সরকারও বলেছেন রাস্তা আটকে আপনারা করবেন না। গোটা পৃথিবীতে কোনো মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত নিন্দা প্রস্তাব করেনি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র বলেছেন তার শাস্তি চাই, এবং মুখ্যমন্ত্রী তার নাম উচ্চারণ করতে ঘৃণা করে বলেছে। ধন্যবাদ শুধু এইটুকুর জন্যে বন্ধুগণ। ফলে আমরা রাস্তা আটকে মিটিং মিছিল করতে রাজি নই। প্রশাসন বন্ধুরা মঞ্চে বারবার অনুরোধ করছে, আমরাও তাদের সঙ্গে সহমত পোষণ করছি। প্রিয় দর্শক শ্রোতা, দেখলেন কয়েকটি ভিডিও, এবার ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। ভিডিওতে যে ভিডিওটি আপনারা দেখার জন্য আগ্রহী হয়ে বসে আছেন, এটাই ছিল আজকের ভিডিওর ভিতরে সবচেয়ে আকর্ষণীয় ভিডিও। চলুন প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আসি। দেখার আগে যে কথাটি না বললেই নয়, এখন পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক, দেখে আসি লক্ষ লক্ষ মানুষের সামনে একজন হিন্দু স্বামীজি কিভাবে মুসলিমদের নবীর পক্ষ নিয়ে স্লোগান দিচ্ছে এবং হুঙ্কার দিচ্ছে। চলুন ভিডিওটি দেখে আসি। যে আজকে রূপুর সম্মান আমাকে একজন, তিনি যেভাবে বিশ্ব নবী যে 130 কোটি মুসলমান যার ইসলাম ধর্মের প্রতি যাদের অনুরাগ, যাদের প্রাণ, তার বিরুদ্ধে তারা এইভাবে মন্তব্য করেছে, তাদের হৃদয়ে আঘাত দিয়েছে, এটা আমরা এই প্রতিবাদে এই জন্যই সামিল হয়েছি। ইসলাম সে কোরআনে শান্তির কথা বলেছে, মৈত্রীর কথা বলেছে, ঐক্যের কথা বলেছে, সেখানে ভালোবাসার কথা বলেছে, প্রেমের কথা বলেছে। আমাদের আজকে খুব দুঃখ হচ্ছে, সারা বছর ধরে আমরা সম্প্রীতির কথা বলি সারা বাংলার গ্রামে গ্রামে ঘুরে, এবং আমরা ঈদের সময় সকাল থেকে বিকাল অবধি সমস্ত ঈদগাহ অনুষ্ঠানে থাকি, বিভিন্ন ইফতার অনুষ্ঠানে থাকি, দৈনন্দিন কোরআন পাঠ, পবিত্র কোরআন পাঠ করি আমরা। সেইখানে আমরা দেখেছি ইসলাম সে কোরআনে শান্তির কথা বলেছে, মৈত্রীর কথা বলেছে, ঐক্যের কথা বলেছে, সেখানে ভালোবাসার কথা বলেছে, প্রেমের কথা বলেছে। আজকে আমাদের অত্যন্ত দুঃখিত, আজকে আমরা ভারতবাসী হিসাবে আমরা আজকে লজ্জিত, যে আজকে রূপুর সম্মান আমাকে একজন, তিনি যেভাবে বিশ্ব নবী যে 130 কোটি মুসলমান যার ইসলাম ধর্মের প্রতি যাদের অনুরাগ, যাদের প্রাণ, তার বিরুদ্ধে তারা এইভাবে মন্তব্য করেছে, তাদের হৃদয়ে আঘাত দিয়েছে, এটা আমরা এই প্রতিবাদে এই জন্যই সামিল হয়েছি, যাতে ভবিষ্যতে কোনো মানুষ এই পৃথিবীতে কোনো ধর্মের মানুষের প্রতি আঘাত দিয়ে না কথা বলে, কোনো ধর্মের মানুষকে অন্তরে তাদের আঘাত না দেয়, সেই জন্য আজকের এই প্রতিবাদ মিছিল। এবং যে এই ধরনের মিছিল, যিনি 130 কোটি মানুষের প্রাণ, যার অনুরাগী দ্বারা ধর্ম ছাড়া একটু ভাত পর্যন্ত খায় না, সেই ধর্ম ছাড়া একটু কর্ম করে না, সেই ধর্মের উপরে আঘাত
আঘাত দিয়ে তাদের বিশ্বনবী তাদের অন্তরে সকলের অন্তরে আঘাত দিয়েছেন। সুতরাং আমরা এটা সম্পূর্ণ নিন্দা করছি। এটা ভারতবর্ষের ঐতিহ্য নয়, ভারতবর্ষের সংবিধান নয়। ভারতবর্ষের সংবিধানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা আছে। আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সমানভাবে ধর্ম আচরণ করবে স্বাধীনভাবে। কোনো ধর্মের উপরে আঘাত নয়, কোনো ধর্মের উপরে কেউ অশ্রদ্ধা। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ছিল এ পর্যন্ত। ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না, যাবার আগে একটি কথা বলে যাচ্ছি। আমাদের বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, যে আজও মদিনায় মাটিতে শুয়ে আজও উম্মতের জন্য ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। পৃথিবীতে বেঁচে থাকাকালীন উম্মতি উম্মতি বলে কাঁদেছে। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন, ইতিহাস পড়েছেন, মাওলানা বক্তাদের কাছ থেকে শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু তায়েববাসী কি করেছিল, পাথর নিক্ষেপ করেছিল, তার গোটা শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়তেছিল। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার অর্ডার দেন, আপনি শুধু একবার অনুমতি দেন, এই কাফের বেঈমানদের বংশ মাটির সাথে ধুলির সাথ করে দেব। কিন্তু আমার প্রিয় নবী এতটাই মায়াবী, এতটাই দয়ালু নবী যে কিনা বলেছিল, না এরা বোঝেরা, যার কারণে আজকে আমি নবীকে কষ্ট দেয়। কিন্তু এরা যদি বুঝতো তাহলে আমাকে কষ্ট দিত না। আল্লাহর নবী আরেকটা কথা বলে গিয়েছিল, ইয়া আল্লাহ, আমার উম্মতদের উপরে তুমি গজব নাজিল করিও না পৃথিবীতে থাকতেই। যার কারণে কিন্তু আজকে সেই বিশ্বনবীকে কটূক্তি করার কারণেই আমরা বিশ্বাস করি, মনে করি ওই কাফের বেদিন নাসারাদের উপরে গজব পড়ে না, তা না হলে সরাসরি আল্লাহ তাআলা উপর থেকে অ্যাকশন নিতেন। কারণ আল্লাহ তাআলা তার বন্ধুর কথার বরখেলাপ করেন না বলেই কিন্তু আজকে বেঈমানগুলো বেঁচে যাচ্ছে। কিন্তু বেঈমানগুলো কান খুলে শুনে রাখ, তোরা মনে করছিস তোরা বেঁচে যাবি, না না না, আল্লাহ তাআলা যখন তোদেরকে ধরবে, পাকড়াও করবে, তখন তোরা বুঝতে পারবি আল্লাহর মার দুনিয়ার বাইর। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মোনাফেক তুই, রাসূলের দুশমন। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন, যারা মুসলিম তাওহীদের জন্য আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দিবেন এবং প্রতিবাদের ঝড় তুলবেন। গোটা বিশ্বের আনাসে কানাসে যেই নাস্তিক বেঈমানগুলো আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করবে, অন্তত কেউ সহ্য করতে পারুক আর না পারুক, আমরা মুসলমান কোনোদিন এই বিষয়টি সহ্য করতে পারি না, পারি না, পারবো না। কারণ আমরা বিশ্বনবীর সৈনিক, আমরা বিশ্বনবীকে ভালোবাসি। যেই বিশ্বনবীর যদি সুপারিশ না করে, সেই কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে কোনো একটা ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর সেই বিশ্বনবীকে নিয়ে যখন কোনো বেঈমান নাসারা বেদিনরা কটূক্তি করবে, আর আপনি মুসলমান ঘরে বসে থাকবেন, না এটা হবে না। আপনি মুসলমান দাবি করলে, নবীর খাটে আসে খাটে উম্মত দাবি করলে, আপনাকে অ্যাকশন নিতেই হবে, আপনাকে প্রতিবাদ করতেই হবে। যদি এতটুকু প্রতিবাদ আপনি না করতে পারেন বিশ্বনবীর পক্ষ নিয়ে, তাহলে বোঝা যাবে আপনি বিশ্বনবীর উম্মত নয়। কারণ বিশ্বনবী বলেছে, আমাকে তোমরা ভালোবাসো তোমার বাবার চাইতে, আমাকে তোমরা ভালোবাসো তোমার মেয়ের চাইতে বেশি, আমাকে তোমরা ভালোবাসো তোমার সন্তানের চাইতে বেশি, এবং কি আমাকে তোমরা ভালোবাসো তোমার আদরের স্ত্রীর চাইতেও বেশি। প্রিয় দর্শক, সব কিছু কোরবান করে দিয়েছে সাহাবারা যেই রাসূলের জন্য। আজকে আমরা অন্তত কিছু সময় কোরবান করব। আমি আপনাদেরকে বলতে চাই, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন, কারণ এটাও কিন্তু একটা কোরবান। প্রিয় দর্শক, বিশ্বনবীর পক্ষ নিয়ে একটা ভিডিও শেয়ার করে যদি নাস্তিকদের কান পর্যন্ত পৌঁছাইতে পারেন, নাস্তিকরা বুঝতে পারবে আজকে মুসলমানদের বিশ্বনবীকে নিয়ে কথা বলার কারণে আজকে গোটা বিশ্বের মুসলিম তাওহীদ জনতা তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, বিক্ষোভ মিছিল করছে। এটাতেই নাস্তিকরা ভয় পেয়ে গেছে এবং বুঝতে পেরেছে মুসলমানদের আমরা কলিজায় আঘাত করেছি। ওরা হয়তো জানতো না যে আজকে মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করলে এ পরিস্থিতি হবে, হয়তো এখন খুব ভালো করেই বুঝতে পারতেছে মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করলে কী পরিস্থিতি হতে পারে, কী ভয়াবহ অবস্থা হতে পারে। তাই এখন আমরা আবারও বলছি, প্রতিবাদমূলক ভিডিওর মাধ্যমে আমরা বলতে চাই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি অচিরেই নূপুর শর্মা এবং জিন্দালের কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করুন, নইলে কিন্তু বাংলা নয় গোটা বিশ্বের মুসলিম তাওহীদ জনতা যেই আন্দোলন চালিয়ে যাচ্ছে, যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, যে আন্দোলন করে যাচ্ছে, সকল মানুষ দলমত নির্বিশেষে রাস্তায় নেমেছে, কালেমার পতাকা কালেমার ঝান্ডা হাতে নিয়ে তাকবীর দিয়ে স্লোগান দিচ্ছে বিশ্বনবীর সম্মান রক্ষার্থে। আপনি যদি তাদের বিচার না করেন, এই মুসলমান কিন্তু ক্ষান্ত হবে না, এই মুসলমান কিন্তু রাস্তা থেকে ঘরে ফিরবে না, এই মুসলমান কিন্তু আন্দোলন থামাবে না। প্রিয় দর্শক, আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর করে আপনার মতামতগুলো লিখে দেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আবারও বলছি, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি লম্বা করতে চাচ্ছি, এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।